আমাদেরকে আপনারা ইসলাম বুঝান। আমরা কোরআন পড়ি না, 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেইলি 70-80 রাকাত মাগরিব নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে, দুই বেলা কোরআন শরীফ পড়ি। ধর্ম সবার, ধর্মের জবাব আল্লাহর কাছে দিব আর কারোর কাছে না। কেউ কাছে লাইসেন্স দিতে হইব আবার যে আমি মুসলমান না, আমি মুসলমান না, তাহলে তো নবীজি এই কথা বলতেন না বিদায়ের ভাষণে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আপনারা লাইসেন্স দিতে চান, আশা করি আল্লাহ আপনাদের হেদায়ত করবেন। সেইখানে এই শক্তিগুলিকে সাথে নিয়ে একটা শ্রেণী ওই ওই ওরাই যারা মাইনাস করতে চেয়েছিল, আবার -2 না -1 ছিল অ্যাকচুয়ালি, যারা করতে চেয়েছিল আবারও মাঠে নেমেছে। এইবার একটা অন্যরকম খেলা, এইবারের খেলাটা হচ্ছে সরকারের পরিবর্তন না, শেখ হাসিনার পরিবর্তন না, আওয়ামী লীগের পরিবর্তন না। বিশ্বাস করেন যে আমি যে খুলে বলতে পারতাম আপনাদের কাছে যে খেলাটা হচ্ছে, সেই খেলাটা হচ্ছে বাংলাদেশটাকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র বানিয়ে দেওয়ার খেলা, কমপ্লিটলি অকার্যকর রাষ্ট্র। ওরা আজকে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য মানি না, কালকে বলবে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, পশু বলবে 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া যাবে না, তারপর দিন বলবে 16ই ডিসেম্বর 30 লাখ শহীদদেরকে ওইখানে যে শ্রদ্ধা করা যাবে না, তারপরে বলবে 1লা বৈশাখ করা যাবে না। একটার পর একটা আস্তে আস্তে বের করলো, ওদের দিয়ে কেউ বলাচ্ছে, বাইরের থেকে টাকা আসছে, কিন্তু অধিকাংশ আলেম সমাজ তাদের সাথে নাই, সামনে এটা প্রমাণ হবে। কিন্তু যারা খেলা খেলছে টার্গেট একজন, শুধু একটা মানুষ টার্গেট, আর সেই টার্গেটের নাম হচ্ছে শেখ হাসিনা। তারা কিন্তু মেন খেলোয়াড় না, খেলোয়াড় তারা মেন না, তাদেরকে সামনে রাখা হবে। যারা মেন খেলোয়াড় তারা কিন্তু সুন্দর সুট টাইপ করে চলে, ভিতরেও আছে বাইরেও আছে। নারায়ণগঞ্জে তাতে খুব আনাগোনা, প্রায় আসে নারায়ণগঞ্জে, কোথায় জানি যায়, হয়তো আমার বাসায় যায় কিংবা আমার কারো কাছের লোকের বাসায় যায়, যে আলোচনা করে বসে, নতুন নতুন মির্জাপুর সৃষ্টি করার চেষ্টা করে। এই জায়গাটাকে তারা একটা দিক দিয়ে শক্তিশালী করে, আর অপর দিকে তারা এই জায়গাটাকে একটা অবস্ট্রাকশন মনে করে, কারণ ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে রোডটাই সিদ্ধিরগঞ্জের পাশে। ঘটনা যেটা হচ্ছে, আমাদের যে ভৌগোলিক অবস্থা, এই ভৌগোলিক অবস্থার কারণে যেই জায়গাটাতে আমরা বসবাস করি, আন্তর্জাতিক রাজনীতির কারণে এমন একটা খেলা শুরু হয়েছে, এবং যেই খেলাতে মির্জাফরের সংখ্যা অনেক বেশি, যারা এই খেলাতে অনেকে বলে আলেম সমাজ, আলেম সমাজের শতকরা 10% ওদের সাথে নাই, অরিজিনাল আলেমরা সব বুঝতেছে যে এইটা খেলা, রাজনৈতিক খেলা। 50 বছর পরে হঠাৎ করে ভাস্কর্যের কথা বলে বসছে কেন? বাকি গত 50 বছর কি করছেন? সারা পৃথিবীতে ভাস্কর্য আছে, হঠাৎ করে এখন কেন বললেন? দুদিন আগে যারা জান দিয়ে ফেলেছেন মোহাম্মদ, আমিও তাকে শ্রদ্ধা করি, মন থেকে শ্রদ্ধা করি, আল্লামা শফি সাহেব একজন সত্যিকারী বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনারা আলেমগিরি যারা করতেছেন, এই আল্লামা শফি সাহেবের যেভাবে অপমান করছেন, যে অপমানের কারণে ওনার পরিবার থেকে বলা হয়েছে যে উনি স্বাভাবিক মৃত্যু হয় নাই, ওনার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তো যাদেরকে দায়ী করা হয়েছে তাদেরকে আমি আলেম বলবো না জালেম বলবো না, তো এটা একটা প্রশ্ন থাকতেই পারে। তাই তারা ভাবতেছে তারা অনেক শক্তিশালী। ওরা কারা? যারা রাষ্ট্রীয় ক্ষমতা কোনদিন ভোটে আসতে পারবে না, তারা এখন বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নিয়ে খেলা শুরু করেছে। আজকে সাহস দেখায় কি ভাস্কর্য বলে ভেঙে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলে, আমার কাছে লজ্জা লাগে, নিজের কাছে নিজের ঘৃণা লাগে। আওয়ামী লীগ করি, সরকারি দল করি, দেখলাম কথা কেউ বলা শুরু করে নাই। টেলিভিশনে দেখলাম আমাদের সাংবাদিকরা বললো, ভাই কেউ তো বলতেছে না, কিছু বলবে না, আমি কই,
তো বললাম এমপিসিতে ছেড়ে দিই আমরা, সংসদ সদস্য পদটা ছেড়ে দেই, তাহলে তার দলের কিছু তৈরাম না, এমপিও থাকবো না, আওয়ামী লীগের সদস্য থাকবো না। আমি বেশি জানি দেখে ক্যানাডার থেকে ওই এক ইতর আছে, কোন এক্স মেজর, নাম বললাম না, নাম বলে পপুলার হয়ে যাবে, ওর নামটা আমি কই ও চায়, কিন্তু আমি নাম কমু না। হ্যাঁ আমি ওর নাম কমু না, আমি টেলিভিশন, ওর নাম আমার মুখস্থ আছে, আমি টেলিভিশনে বলছি দিলদার, ওই দিলদারের কথা মনে হয়েছে, দিলদার নাম চালাই দিছি, কারণ কইলে ওর নাম কইলে ওই জামাই সাহেব আমার সার্চ করে দেখবে। ও বলে আমার নাকি ছয় জন স্পেশাল সিকিউরিটি দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, আমার একটা সিকিউরিটিও নাই, সরকারি সিকিউরিটি আমার কেউই নাই। ও বলে আমি নাকি 6000 লোক নিয়ে আসছি ভারত থেকে, কেন আমি নাকি ভারতের লোকজনকে বাংলাদেশে নিয়ে আসা, বাংলাদেশের পাসপোর্ট করে দিয়ে অস্ত্র দিয়ে ট্রেনিং দিচ্ছি। ও বলে এত মানুষ থাকতে আমার কথা বলে কেন, নিশ্চয় কোনো কারণ আছে, কারণ ওরা কি করতে চায় আমিও জানি। তাই ওদের উদ্দেশ্যে বলতে চাই, যা তোর বাপেরা, তোর বাপরা 1971 সনে 16 ডিসেম্বরে রেসকোর্স ময়দানে যেভাবে নাকে খত দিছিল, তোরা এখন যাদের নিয়ে খেলতেছিস তারা একই ভাবে নাকে খত দিবে ইনশাআল্লাহ মুক্তিযোদ্ধাদের সামনে। কারণ তখন যারা যুদ্ধ করছিল হয়তো অনেকে নাই, কারণ তাদের সন্তানরা কিন্তু আমরা আছি এখন পর্যন্ত ইনশাআল্লাহ। আর সেই দিন বেশি দূরে নয় যেদিন জবাব দেওয়া হবে। যাই হোক।